আমি বলেছি শনিরবিটা আমাকে দিয়ে দাও, দেখো তোমাকে আমি একটা ভবিষ্যতের দিকে দিয়ে দেব, সেই ভবিষ্যতে হয়তো তোমাকে ভাবতে হবে না। আজকে তারা বলছে সত্যি তো আমরা দিয়েছি, এবং আমি অবশ্যই বলতে পারি তাদের কাছে কিন্তু একটা স্বপ্ন তৈরি হয়েছিল যে এই প্রশিক্ষণের মাধ্যমে স্বপ্ন তৈরি হয়, এবং সেই স্বপ্নটা যে আমি এই পর্যায়ে যাব একটা কাজে। তো এরা আজকে ভালো একটা জায়গায় পৌঁছেছে। তা আমি এই দুটো উদাহরণই দিতে চাই যে অর্থিক ক্ষেত্রে কিভাবে আমি সমস্যা পড়েছিলাম এবং কিভাবে অতিক্রম হয়েছি, এবং যখনই আমি দেখেছি একটা কোনো ব্যাংক আমাকে টাকা দিয়েছে, তারপরে আরেকটা ব্যাংক এসছে, তারপরে আরেকটা এসছে, তো লাস্টলি সর্বোচ্চ 42টা ব্যাংক আমাকে বিভিন্নভাবে টাকা ধার দিয়েছে। তার মানে একটা জায়গা প্রথম বাধাটা অতিক্রম করা হলো কষ্টকর, দ্বিতীয়গুলো তার তুলনায় একটু সহজ হয়, এবং তারপর ধীরে ধীরে অন্যদেরও বিশ্বাস তৈরি হয়, এবং বিশ্বাস তৈরি হলে অর্থের কোনো অসুবিধা হয় না। সেই বিশ্বাসটা অর্জন করতে গেলে কতগুলো বাধাগ্রস্ত হতে হয়, এদের কথা একটু শুনতে হয় ব্যাংকের। এরা মাঝে মাঝে যে গাইডগুলো করে সেই গাইডগুলো আমাদেরকে শুনতে হয়, যে তারা হয়তো ট্রান্সপারেন্সির আলোকে না, যেটা স্বচ্ছতার জন্য তারা কিছু সাজেশন দিয়ে থাকে, সেটাকে আমাদের মেনে চলতে হয়, এবং গুড গভর্নেন্স একটা ইস্যু বলা হয়, এইটাকে আমাদের মেনে চলতে হয়। এরকম কতগুলো জিনিস আছে, সেগুলো বিভিন্ন সময় না ব্যাংক এই এই উপদেশগুলো রাখে, সেগুলোকে অ্যাভয়েড করতে হবে, সেগুলোকে মেনে চলতে হবে, তাহলে তাদের বিশ্বাসটা অনেক বেশি বাড়ে উদ্যোগের উপর, এবং এটা যদি বাড়ে তাদের সহযোগিতাটা বাড়ে। কয়েকটা জিনিস আমরা যদি খেয়াল রাখি তাহলে আমাদের বাধাগুলো আমরা অতিক্রম করতে পারি। এবং সর্বশেষ পর্যায়ে যদি আমি আরেকটা জায়গা থেকে বলি, যেটা প্রথমে আমি বলেছিলাম, সেটা হলো যে এই জিনিসগুলো করার ক্ষেত্রে নিজের মনোবলটাকে শক্ত করতে হয় এবং নিজের উপর বিশ্বাস স্থাপন করতে হয়, এবং যে হ্যাঁ আমি পারব, আমাকে পারতে হবে, এবং আমি কেন পারব না, আমার ডানে যদি একজন মানুষ পারে, আমার বায়ে যদি একজন পারে, তা আমি কেন পারব না, আমি কি বিশেষত যে আমি এমন কি আছে আমার মধ্যে দুর্বলতা যে আমি পারব না, আমি কেন দেখাতে পারব না। এই যে মনোবল নিয়ে সামনে এগিয়ে যাওয়া এবং কিছু কিছু নতুন জিনিস, নতুন ব্যবস্থা তৈরি করা যেটার মাধ্যমে অতিক্রম করা। আমি যেমন একটা উদাহরণ দিয়েছি না, যে পত্রিকায় দিয়ে যখন আমি পাচ্ছিলাম না, তখন আমি গ্রামে ঢুকে মানুষের কাছে গিয়ে কাগজ দেখিয়ে আমি আমি অ্যাপ্লিকেশন কালেক্ট করেছি। তো এই জায়গাগুলোর ক্ষেত্রে কিছু নতুনত্ব জিনিসকেও তাকে নিয়ে আসতে হয়। তো মনোবলটা যদি ঠিক থাকে, অটোমেটিক কিছু বুদ্ধি বেরিয়ে যায়, আমাদের প্রত্যেকের মধ্যে আছে, এগুলো খুব কঠিন বুদ্ধির কিছু নয়, একে বই থেকে শিক্ষা পেতেই হবে, তারপরে যে হবে তা নয়, আমরা ব্যক্তিগত জীবন থেকে অনেক কিছু দিয়ে আমরা এগুলোকে অতিক্রম করতে পারি। ধন্যবাদ। কাইকনের কথা সবাই আমরা শুনলাম, অনুপ্রেরিত হলাম, আশা করি ছাত্রছাত্রীরা, তাদের অভিভাবকরা যারা শুনেছেন, মনে রাখবেন এই কষ্টের কথা, মনে রাখবেন যে কষ্ট করলে সাফল্য মিলবেই, আগামী দিনের সেই যে সোনার হরিণ আমরা খুঁজছি সেটা পাইতে গেলে বাস্তবের কঠিন পরিশ্রমটা আমাদের করতে হবে, উদ্যোগপতি হতে গেলে হিউম্যান রিসোর্স খুব দরকার, বারবার বললেন, মানুষ পাওয়া, মানুষ ঠিক করে, লোকে বলে চাকরি পাচ্ছে না, চাকরি দেওয়ার সময় লোক পাওয়া যায় না, সেই দিকে নজর রাখতে হবে, উদ্যোগ করলে সেই উদ্যোগটা যাতে সিস্টেমে চলে, ম্যান ড্রিভেন না হয় সেটার দিকে খেয়াল রাখতে হবে। এইগুলো আমরা যদি রাখতে পারি, বাঙালি আবার জগৎসভায় শ্রেষ্ঠ আসন পাবে বলে আমার দৃঢ় বিশ্বাস। আজকের মতো শেষ করছি, পরের সপ্তাহে শনিবার বিকেল 5:30 নিয়ে আসব আজকেরই মতো কোনো আইকনকে, যারা আমাদের সমৃদ্ধ করতে পারবে তাদের অভিজ্ঞতা দিয়ে, যারা সাহায্য করবে আমাদের এগিয়ে যেতে। নমস্কার। আপনি দেখছেন হাই নিউজ নির্ভীক নিরপেক্ষ।
পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত এবং যুব কল্যাণ বিভাগ আয়োজিত আমতলা যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে ভর্তি চলছে। আমাদের ঠিকানা মুর্শিদ মার্কেট আমতলা, 235 বাস স্ট্যান্ডের কাছে SBI ব্যাংকের ওপরে। আমতলা যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র। ঘরের বাইরে ঘর, বিলাসবহুল থাকা খাওয়া, ব্যাংকোয়েট ও কনফারেন্স রুমের সুব্যবস্থা সহ হোটেল গীতাঞ্জলি, আর সেই সঙ্গে রয়েছে ইন্ডিয়ান, মোগলাই, চাইনিজ এবং কন্টিনেন্টাল, জিভে জল আনা সুস্বাদু সুখাদ্যের সেরার সেরা সম্ভার নিয়ে দ্য ফুড কোর্ট মালদায় আপনাকে স্বাগত জানাতে তৈরি আমরা। হোটেল গীতাঞ্জলি ও দ্য ফুড কোর্ট, ঠিকানা নেতাজি মোড় শপিং কমপ্লেক্স, ইংলিশ বাজার, মালদা। ফোন 03512254333 এবং 9593200166। আপনি দেখছেন হাই নিউজ, নির্ভীক, নিরপেক্ষ। অনুষ্ঠানটি নিবেদন করছে লাভ টাচের সুগন্ধ যেন বিশুদ্ধ বেনের পরশ, লাভ টাচ পারফিউম জেল মাত্র 5 টাকায়। ঘটনায় 2 পুলিশ কর্মী সহ নিহত, 28 জঙ্গি হামলা, জখম 36 উদ্ধার কর্মবীরা। ঢাকায় সেনা জঙ্গি গুলির লড়াই, উদ্ধার 13 জন পর্বদের, সংঘর্ষে মৃত 6 জঙ্গি, আটক 8 জন সন্দেহ ভাজন, ঘটনায় দায় স্বীকার আইসিস জঙ্গি গোষ্ঠীর। হোলি আর্টিসান বেকারিতে জঙ্গি হামলায় ঢাকা জুড়ে জারি লাল সতর্কতা, বিমানবন্দর এবং সীমান্তবর্তী জেলাগুলিতে বাড়তি নজরদারি। জঙ্গিমুক্ত বাংলাদেশ রেস্তোরাঁ, অন্তত 10 জন জঙ্গি হামলা চালিয়েছে বলে অনুমান, হামলাকারীদের কোন দাবিও ছিল না এমনটাই সূত্রের খবর। গুলশানে হামলা দায় স্বীকার করল দেশে আইসিস এর কোন প্রভাব নেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার দাবি, রমজান মাসে এমন হামলার ঘটনায় স্বাভাবিকভাবে নিন্দার ঝড় বিশ্বজুড়ে। ঢাকায় জঙ্গি হামলা, এক ভারতীয় মহিলার মৃত্যু, পণবন্দী ছিলেন তরুশী জৈন নামে ওই ভারতীয় মহিলা, টুইট করে জানালেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। ঢাকায় হামলার আজ কলকাতার বাংলাদেশ অধ্যুষিত এলাকাগুলিতে হামলার ঘটনায় দেশে থাকা পরিজনদের জন্য চিন্তায় সজোরা, তবে হাসিনা সরকারকে গালিমালিপ্ত করতে এমন হামলা দাবি স্থানীয়দের। মালদা কালিয়াচকে দুষ্কৃতীদের গুলিতে খুন এক তৃণমূল কর্মী, খুনের ঘটনায় সুজাপুর এলাকায় আতঙ্ক, বাড়ির সামনে তৃণমূল কর্মীকে গুলি করে খুন করে দুষ্কৃতীরা। তোলা দিতে না চাওয়ায় নোয়াপাড়ার এক ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি বোমা, ঘটনাস্থল থেকে উদ্ধার হল কৌটো বোমা, হামলাকারীরা ওই ব্যবসায়ী পরিচিত হওয়ায় অভিযুক্তদের খোঁজে তদন্তে পুলিশ। পুলওয়ামায় জঙ্গি হামলার পরে বাড়ানো হয়েছে অমরনাথ যাত্রা নিরাপত্তা ব্যবস্থা, শনিবার থেকে শুরু অমরনাথেই যাত্রা, দর্শনার্থীদের নিরাপত্তার ব্যবস্থা খতিয়ে দেখলেন রাজনাথ সিং। অনুষ্ঠানটি নিবেদন করলেন লাভ টাচের সুগন্ধ যেন বিশুদ্ধ বেনের পরশ, লাভ টাচ পারফিউম জেল মাত্র 5 টাকায়। নমস্কার, সারাদিনের বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর আপনারা দেখবেন নিউজ রাউন্ড আপে। শুরুতেই যেদিকে নজর, এবার জঙ্গি হামলা বাংলাদেশে, এবং শুক্রবার রাত 1:45 নাগাদ ঢাকার অভিজাত গুলশান এলাকায় স্প্যানিশ রেস্তোরাঁ এবং লাগোয়া বেকারিতে ঢুকে পড়ল আইসিস জঙ্গি গোষ্ঠী প্রায় বাংলাদেশ শাখার আনসারুল বাংলার 8 থেকে 10 জন সশস্ত্র জঙ্গি। এলো পাথারে গুলি চালিয়ে পণবন্দী করল অন্তত 20 জনকে, যাদের মধ্যে অধিকাংশ বিদেশি। রাতভর চলল গুলি, অভিযান শেষে শনিবার সকাল 8:30 নাগাদ জঙ্গি মুক্ত হয় রেস্তোরাঁ এবং বেকারি। শুক্রবার রাত 8:45 ঢাকা শহরের অভিজাত এলাকা গুলশান, যেখানে সবকটি বিদেশি দূতাবাস এবং মূলত বিদেশিদেরই বসবাস। শুক্রবার রাত 8:45 নাগাদ সেখানে একটি স্প্যানিশ রেস্তোরাঁ আর তার লাগোয়া বেকারিতে ঢুকে পড়ে আইএস জঙ্গি গোষ্ঠীর বাংলাদেশ শাখা আনসারুলের বাংলার 8 থেকে 10 জন সশস্ত্র জঙ্গি। ভেতরে ঢুকেই তারা এলো পাথারে গুলি চালায়, বোমা বিস্ফোরণ ঘটায়। 8 জন রেস্তোরাঁ দখল নিয়ে অন্তত 20 জন বিদেশি নাগরিক সহ 30 থেকে 35 জনকে পণবন্দি করে।
খবর পেয়ে 4 কিলোমিটার এলাকা ঘিরে ফেলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। হামলার কিছুক্ষণের মধ্যেই জঙ্গিদের গুলি ও বোমায় নিহত হন পুলিশ বাহিনীর 2 কর্মকর্তা, আহত হন অন্তত 40 জন পুলিশ কর্মী, নিহত হন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার রবিউল ইসলাম ও বনানী থানার ভারপ্রাপ্ত ওসি সালাউদ্দিন। জঙ্গি আক্রমণে পুলিশ কর্তার মৃত্যুতে সাময়িক ঢিলে দেওয়া হয় অভিযান পর্বে। শুক্রবার গভীর রাত শুরু অভিযানের প্রস্তুতি। শুক্রবার মধ্যরাত থেকেই রেস্তোরাঁ মুক্ত করার অভিযানের প্রস্তুতি শুরু করেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। শনিবার ভোর 5টার দিকে প্রস্তুতি পর্ব শেষ হয়। আশপাশ থেকে সরিয়ে দেওয়া হয় সংবাদপত্র ও টেলিভিশন মাধ্যমের সংবাদকর্মীদের। শনিবার সকাল 6টা নাগাদ ঘটনাস্থলে পৌঁছন পুলিশের মহাপরিদর্শক একেএম সাইদুল হক। অভিযানের প্রস্তুতি খতিয়ে দেখেন এবং বাহিনীর সদস্যদের সঙ্গে কথাও বলেন। সকাল 7টায় 7টি সাজোয়া গাড়ি সহ সেনাবাহিনীর একটি দল ওই এলাকায় অবস্থান নেয়। পণবন্দি উদ্ধারে সকাল 7:30 অভিযান শুরু হয়। অভিযানে যোগ দেয় সেনাবাহিনী। অভিযান শুরুর পর মুহুর্মুহু শোনা যায় গুলির শব্দ। 45 মিনিটের মাথায় সকাল 8:16 বাহিনীর পক্ষ থেকে জানানো হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে। অভিযানের সময় উপস্থিত ছিলেন সেনাবাহিনী ও নৌবাহিনীর প্রধানরা। অভিযানের পর সকাল 8:30 নাগাদ বাহিনীর এক কর্মকর্তা জানান, ভেতরে 5 জন মারা গেছেন, 13 জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা গেছে। এদের মধ্যে 2 জন বিদেশি নাগরিক আছেন। রেস্তোরাঁ থেকে বেরিয়ে এক কর্মকর্তা জানান, ভেতরে 5-6 জনকে বসিয়ে রাখা হয়েছে। সাদা পোশাক পরিহিত আটকরা সম্ভবত রেস্তোরাঁরই কর্মী। জীবিত উদ্ধার হওয়া সবাইকে সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে নিহত উদ্ধার হওয়া ব্যক্তিদের পরিচয় তখনই জানতে পারেননি তিনি। সকাল 9:30 নাগাদ পুলিশের মহানির্দেশক একেএম সাহিদুল হক এক ভারতীয় দম্পতির প্রশ্নের উত্তরে জানান, বাহিনী মোট 18 জনকে জীবিত অবস্থায় উদ্ধার করেছে। বাকিদের বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। জঙ্গি হামলা চালিয়ে দেশি বিদেশি নাগরিকদের পণবন্দি করার দায় স্বীকার করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট বা আইএস। শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গেছে অভিযানে 6 জন জঙ্গি নিহত হয়েছে। এই ধরনের অতর্কিত হামলা চালিয়ে দেশি বিদেশি মানুষকে পণবন্দি করার ঘটনা বাংলাদেশে এই প্রথম। হাই নিউজ নেটওয়ার্ক। কর্মই ধর্ম, জীবন দিয়ে দায়িত্ব পালন করে সে কথাই বুঝিয়ে দিয়ে গেলেন রবিউল ইসলাম। শুক্রবার রাতে গুলশানের আর্টিসান রেস্তোরাঁয় সন্ত্রাসবাদী হামলায় অভিযান চালাতে গিয়ে বন্দুকবাজদের গুলিতে নিহত হন ঢাকা পুলিশের সহকারী কমিশনার রবিউল ইসলাম। পেশাগতভাবে একজন সহকারী পুলিশ, তবে পরিচয় এখানেই আরব্ধ নয়। বাংলাদেশের ঢাকায় গুলশানে যখন চলছে জীবন মরণ লড়াই, তখন তাদের ত্রাতা হয়েই সেখানে পৌঁছান রবিউল ইসলাম। বাড়িতে তখন অপেক্ষারত তার অন্তঃসত্ত্বা স্ত্রী ও এক পুত্র সন্তান। রবিউলের আহত হওয়ার খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েন আত্মীয় পরিজন সকলেই। রবিউলের মৃত্যুর খবর পেয়ে জ্ঞান হারান তার স্ত্রী। কান্নাজড়িত কণ্ঠে তার স্ত্রী বলেন, আল্লাহ রবিউলকে তার অনাগত সন্তানের থেকে এভাবে কেড়ে নেবেন তা তাদের কল্পনাতীত ছিল। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উত্তর মাদক টিমে কর্মরত ছিলেন রবিউল। মৃত্যুর পরেই রবিউলের বসত ফিটে মানিকগঞ্জের কাটিবাড়ি এলাকায় নেমে আসে শোকের ছায়া। বিশ্ব মানচিত্র বারবার রক্তাক্ত হয়েছে জঙ্গি হামলায়। প্রাণ হারিয়েছে শত সহস্র নিষ্পাপ নাগরিক। প্রাণ বাঁচানোর লড়াইয়ে সামিল হয়েছেন পুলিশ এবং জওয়ানরা। আপ্রাণ লড়াই চালিয়ে মৃত্যুও বরণ করেছেন অনেকে। রবিউলের মতো সেই সমস্ত জওয়ানদের জানাই কুর্নিশ। হাই নিউজ নেটওয়ার্ক। আইএস অথবা ইসলামিক স্টেট নির্বিচারে গুলি করে কুপিয়ে অথবা বিস্ফোরণ ঘটিয়ে গণহত্যাদের বাঁ হাতের খেল, শব্দ দুনিয়া কাঁদছে আইএসের নামে। বাংলাদেশের গুলশান এলাকায় এই জঙ্গি গোষ্ঠীর ভয়াবহ হামলা। তবে এখন প্রশ্ন উঠছে, এরপর কি টার্গেট ভারত?
বিশ্বের ত্রাস মৌলবাদী ইসলামী জঙ্গি সংগঠন আইএসআইএস বা ইসলামিক স্টেটের লক্ষ্য এবার কি ভারত ও বাংলাদেশ? দুই দেশে একের পর এক ঘটনা যেদিকে গড়াচ্ছে ইঙ্গিতটা ক্রমশ বাস্তবে চেহারা নিচ্ছে। জুন মাসে আইএসআইএস তারা কাদের খতম করবে তার একটা তালিকা প্রকাশ করেছে। বিশ্বজুড়ে 4,681 জনের এই খতম তালিকায় রয়েছে ভারতের 285 জনের নাম, রয়েছে বাংলাদেশের বিভিন্ন নামও। 2013 সালে জামাত নেতা কাদের মোল্লার ফাঁসির পর থেকেই বাংলাদেশে চোরা গুপ্তা আক্রমণ উদ্বেগজনক হারে বাড়তে থাকে। একের পর এক মুক্তমনা ব্লগার খুন, ব্লগার অভিজিৎ থেকে ওয়াসিকুর খুনের তালিকা ক্রমেই দীর্ঘ হয়েছে। আর এই খুনের দায় স্বীকার করেছে বাংলাদেশের মৌলবাদী জঙ্গি সংগঠন আনসারুল বাংলাদেশ। 2015 সালের শুরু থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে মন্দিরের পুরোহিত, বৌদ্ধ ভিক্ষু, গির্জায় আক্রমণ, যাজক খুনের ঘটনা ঘটা ও তার দায় স্বীকার করে ইসলামিক স্টেট। 2015 সালে 30 জনকে খুন ও 2016 সালে এখনো পর্যন্ত 16 জনকে কুপিয়ে খুন করে জঙ্গিরা। অধিকাংশ ঘটনারই দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট। হাসিনা সরকার কিন্তু এখনো পর্যন্ত বাংলাদেশের হিংসাত্মক ঘটনার সঙ্গে আইএসআইএস এর যোগ স্বীকার করেনি, যা নিয়ে তসলিমা নাসরিন হাসিনা সরকারের সমালোচনা করেছেন। অবশেষে শুক্রবার রাতে ঢাকার স্প্যানিশ হোটেলে হামলার দায় আবার নিল আইএসআইএস। শুধু তাই নয়, আক্রমণ চলাকালীন হোটেলের অন্দরের রক্তাক্ত ছবি আগেই প্রকাশ করেছে আইএসআইএস। এরপরই বাংলাদেশে আইএসআইএস এর ছায়া ক্রমশ প্রবল হলো তার বলার অপেক্ষা রাখে না। আইএসআইএস এর নজরে ভারত যে রয়েছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ঘোষণা করেছে ইসলামিক স্টেট। কয়েক মাস আগে ইসলামিক স্টেটে যোগ দেওয়া ভারতীয় যুবকরা ভিডিও প্রকাশ করেছে, তাতে হুমকি দিয়েছে তারা ফিরে আসছে, দেশে বদলা নেওয়া হবে। এর মধ্যে এই সপ্তাহে হায়দ্রাবাদে এনআইএ 11 যুবককে আটক করেছে যারা দেশের বিভিন্ন প্রান্তে বিস্ফোরণের ছক তৈরি করছিল, তুরস্ক থেকে টাকার যোগান ছিল বলে জানা গেছে। অনুমান, এই জঙ্গি তৎপরতার পেছনে রয়েছে আইএসআইএস। বাংলাদেশে ইসলামিক জঙ্গি তৎপরতা বাড়ার সঙ্গে সঙ্গেই আমাদের দেশেও তৎপরতা বাড়বে এমনটাই আশঙ্কা করছেন গোয়েন্দারা। অন্যদিকে বাংলাদেশের মৌলবাদীরা যে কোনো মূল্যে তাদের পায়ের তলার মাটি শক্ত করতে চাইছে, তত আরও সেখান থেকে ইসলামিক স্টেটের মতো জঙ্গি সংগঠন বাংলাদেশের মাটি ব্যবহারের সুযোগ বাড়ছে। হাই নিউজ নেটওয়ার্ক। অন্যদিকে জঙ্গি হামলায় বারবার রক্তাক্ত হয়েছে বিশ্ব। প্যারিস, ব্রাসেলস, অতি সম্প্রতি ইস্তানবুল থেকে শুরু করে বর্তমানে বাংলাদেশ একে একে জঙ্গিদের টার্গেট হয়েছে বহু নিরীহ মানুষ। কিন্তু এই হামলা থেকে ভারত কতটা সুরক্ষিত তা নিয়ে প্রশ্ন উঠছে। পশ্চিমবঙ্গই বা কতটা সুরক্ষিত এই জঙ্গি দমন জঙ্গিদের হাত থেকে? সম্প্রতি বেশ কিছু ঘটনা কিন্তু বলছে অন্য কথা। 2014 সালের 2 অক্টোবর বর্ধমানের খাগড়াগড় বিস্ফোরণ কাঁপিয়ে দেয় পশ্চিমবঙ্গের মানুষের হৃদয়। আচমকা বিস্ফোরণে সারা বিশ্বের চোখ ঘুরে গিয়েছিল পশ্চিমবঙ্গের দিকে। সেই প্রথমবার জেএমবি যোগ ধরা পড়ে পশ্চিমবঙ্গে। বিস্ফোরণে মৃত্যু হয় দুই জঙ্গি, গ্রেপ্তার হয় জেএমবির সক্রিয় সদস্য। এখনো গ্রেপ্তার করা যায়নি মূল কয়েকজন মাথাকে। তাদের গ্রেপ্তার করার জন্য পুরস্কার ঘোষণা করে এনআইএ, সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করে তারা। অন্যদিকে কেন্দ্রীয় গোয়েন্দা দফতর বারবার সতর্ক করেছে পশ্চিমবঙ্গে ক্রমে বাড়তে থাকা জঙ্গি কার্যকলাপ সম্পর্কে। গার্ডেন ব্রিজ শিপ বিল্ডার্স এর নকশা চুরি নিয়ে জড়িয়েছে আইএস এর নাম, বাড়ানো হয়েছে নিরাপত্তা। পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী জেলা মালদা, উত্তর দিনাজপুর, কোচবিহার, শিলিগুড়ি, নদিয়া, উত্তর চব্বিশ পরগনায় জাল নোটের কারবারে বিভিন্ন জঙ্গি সংগঠনের যোগসূত্রের খবর পাওয়া যাচ্ছে বলে বারবার দাবি করেছে গোয়েন্দা সংস্থা। সমুদ্র উপকূলবর্তী জেলা দক্ষিণ চব্বিশ পরগনায় জঙ্গিদের পশ্চিমবঙ্গে প্রবেশ পথ। এইসব অঞ্চলে নিরাপত্তার নজরদারি বাড়ানোর জন্য বারবার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা পশ্চিমবঙ্গ সরকারকে জানিয়েছে। জলদস্যুদের মুখে পড়তে হয়েছে এরাজ্যের মৎস্যজীবীদের। বাংলাদেশের জলপথ দিয়ে সুন্দরবনের খাড়ি হয়ে রাজ্যে জঙ্গিদের প্রবেশ ঘটেছে বলে কেন্দ্রীয় গোয়েন্দাদের দাবি। আইএস দর্শনের উপর নির্ভরতা বাড়াচ্ছে জেএমবিও। অর্থ দিয়ে বাংলাদেশের বিভিন্ন জঙ্গি সংগঠনগুলিকে আর্থিক সাহায্য দিচ্ছে তারা। এশিয়া মহাদেশে আইএস তাদের প্রভাব বাড়িয়েছে। ইন্দোনেশিয়া, মায়ানমার, থাইল্যান্ড, তাইওয়ান, বাংলাদেশের মতো দেশগুলিতে আইএস তাদের প্রভাব ক্রমশ বাড়াচ্ছে। ভারতের উত্তর পূর্ব রাজ্যে আইএস তাদের নজর রেখেছে। এনআইএ তত্ত্বের উপর ভিত্তি করে 2015 সালের ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে বাংলাদেশ পুলিশের সঙ্গে যৌথ অভিযানে 10 জনের বেশি আত্মঘাতী জেএমবি ফিদায় জঙ্গিকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয় অস্ত্র ও নকশা। ভারত মহাসাগরের উপর বিশেষ নজরদারি বরাবরই ছিল। এনআইএ বাংলাদেশকে জঙ্গি আক্রমণের সম্ভাবনার কথা জানিয়ে বারবার সতর্ক করেছে। বিগত কয়েক মাস ধরে ভারতে এই বার্তা দিয়ে আসছে। ডিসেম্বর মাসে আইএসআইএস তাদের 119 পাতার ভিশন ডকুমেন্ট প্রকাশ করে। তাদের নরেন্দ্র মোদীকে হত্যার ছকের কথাও ছিল, লেখা ছিল দাদ্রিকাণ্ডের কথাও। জেএমবির সবচেয়ে সফট টার্গেট এই মুহূর্তে পশ্চিমবঙ্গই, কারণ ভৌগোলিক ও ভাষাগত দিক থেকে পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে মিশে যাওয়ার ক্ষেত্রে তেমন সমস্যার সম্মুখীন হতে হয় না জঙ্গিদের।
ফলে সারা বিশ্বে যেভাবে জঙ্গি সংগঠনগুলি তাদের জাল বিস্তার করেছে তাতে পশ্চিমবঙ্গেও যে কোনো মুহূর্তে জঙ্গি হামলার শিকার হতে পারে এও সম্ভাবনা উড়িয়ে দিতে পারছে না গোয়েন্দা সংস্থা। তানিয়ার আগে রিপোর্ট, হাই নিউজ নেটওয়ার্ক। জঙ্গি হামলায় রক্তাক্ত বাংলাদেশ রাজধানী ঢাকা। ঢাকার গুলশানে হোলি আর্টিজান বেকারি রেস্তোরাঁয় জঙ্গি হানার আঁচ লাগল শহর কলকাতায়। কলকাতার মার্কোয়া স্ট্রিট এবং সদর স্ট্রিট মিনি বাংলাদেশ নামে খ্যাত। কর্মসূত্রে আগত বাংলাদেশের নাগরিকরা এই হামলার ঘটনায় তারা শঙ্কিত, ভীত। দ্বিতীয়বার প্রধানমন্ত্রীদের পদে আসীন শেখ হাসিনা সরকারকে কালিমা লিপ্ত করতে হামলার ষড়যন্ত্র বলে মনে করছেন তারা। পরিস্থিতি নিয়ে আসলে সবাই খুব উদ্বিগ্ন কালকে রাতের ঘটনা নিয়ে। যেমন আমরা দেশ থেকে এত দূরে, তা আমাদের উদ্বিগ্নতা অনেক বেড়ে গেছে, আমরা অনেক বেশি উদ্বিগ্ন। আমরা সারা রাতই আসলে টিভি মনিটর নিয়ে বসেছিলাম। তো দেশের পরিস্থিতি, আমরা দেশের সাথে যোগাযোগ হচ্ছে, তারা বলছে এখন আমাদের দেশের কিছু আসলে উগ্রপন্থী লোকজন, ক্ষমতা লেপসে কিছু যারা ক্ষমতায় নেই তারা, এবং জামাত শিবির, তারাই হচ্ছে আসলে একে অপরের পরিপূরক এখানের মধ্যে। আসলে এটা খুব নিন্দনীয় এবং এই ঘটনাটা, যেহেতু আমরা কলকাতায় আসছি, আমরা আসলে নিজেরাও উদ্বিগ্ন। আসলে বাংলাদেশে কোনো আইএসএস বলেন বা জঙ্গি ধরনের কোনো কর্মকাণ্ড বাংলাদেশে নেই, তখন এই জঙ্গিবাদের বিষয় নিয়ে জিরো টলারেন্স উনি অবস্থান করছেন। উন্নয়ন কর্মকাণ্ড হচ্ছে, শেখ হাসিনা সরকারকে জাস্ট বিপদে ফেলার জন্য, ইমেজকে ক্ষুণ্ণ করার জন্য এই ধরনের কর্মকাণ্ডগুলো পরিচালনা করছে। এখন এই ধরনের ছিল না, এই ইদানিং এ ধরনের একটা টেন্ডেন্সি শুরু হয়েছে, এটা খুবই উদ্বেগের কারণ আর কি। প্রশাসনের আরও তৎপর হওয়া দরকার, আরও নজরদারি ইয়েগুলো বাড়ানো দরকার। অ্যাকচুয়ালি প্যাথিসে অনেকটা নিরাপদহীনতার মধ্যে আছি, বাট ওই রকম কিছু না আমার মনে হয়। দুই একটা বিচ্ছিন্ন ঘটনা তো ঘটবেই সব দেশে, এটা সামান্য ঘটনা, এটা তো হতে পারে, কিন্তু কিটাকে সব জায়গায় হচ্ছে এটা। তো বাংলাদেশে এমন কোনো এই নেই যে মানে ভালো একটা ট্রায়োজন করে কোনো কিছু নেই, এটা নর্মাল, এটা টুকিটাকে হতে পারে, এটা এটা একটা কোনো এই নেই। ঢাকায় জঙ্গি হামলার জেরে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী জেলাগুলি। কোচবিহারও ধরা পড়ল সেই ছবি, পাশাপাশি নড়ে চড়ে বসেছে দক্ষিণ চব্বিশ পরগনা। কারণ নিরাপত্তা বাড়ানো হয়েছে এই জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ নদী অর্থাৎ নদীপথগুলিতে এবং একই সঙ্গে সেতুগুলিতেও। পাশাপাশি একই সঙ্গে দমদম বিমানবন্দর অর্থাৎ যে জায়গাগুলি রয়েছে সেখানেও নিরাপত্তার কড়া চাদর রয়েছে। এই মুহূর্তে দক্ষিণ চব্বিশ পরগনায় যে পয়েন্টগুলো রয়েছে সেখানে চেকিং চলছে এবং সমস্ত জলপথগুলি যাতে জঙ্গিরা কোনো রকমভাবে ব্যবহার করতে না পারে সেদিকে নজর রাখা হয়েছে। পরে খবরের দিকে নজর রাখব। কালীঘাটে রাজ্যের সমস্ত জেলার নেতাদের নিয়ে সাংগঠনিক বৈঠক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় দু ঘন্টা ধরে এদিনের এই বৈঠক চলল। তৃণমূলের সাংগঠনিক এই বৈঠকে ছিলেন জেলা সংসদ সভাপতি, দলের শীর্ষস্থানীয় নেতৃত্ব সহ নীতি নির্ধারণ কমিটির সদস্যরা। সংগঠনকে আরও মজবুত করা, তবে ভোট কেন কমে গেল তার বিশ্লেষণ সহ বিভিন্ন বিষয়ে নজর দেওয়া হলো এই বৈঠকে। আমরা এ নিয়ে কথা বলব, আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রবীর বন্দ্যোপাধ্যায়। প্রবীরদা, যেটা তুমি এর আগেও জানাচ্ছিলে যে বৈঠকে অত্যন্ত আজকে যে দু ঘন্টা প্রায় আলোচনা হলো তাতে মূলত সাংগঠনিক যে জোর সেদিকে নজর রাখা হয়েছে, ঠিক নেত্রীর কি কি নির্দেশিকার নজর এলো? দেখো শর্মিষ্ঠা, এদিন আমরা বৈঠক শেষে কার্যত দীর্ঘ সমাপ্ত করার পর প্রায় ছটার সময় একটা পার্থ চট্টোপাধ্যায়, তিনি মহাসচিব, তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি অবশ্য সামান্য যেটুকু বলেছেন তা হলো 28 আগস্ট ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিব বার্ষিকী, সেটি হবে দুদিন আগে 26 তারিখ, ছুটির কারণে তারা এগিয়ে এনেছেন। তবে ভেতরে যে বিষয়টি গুরুত্ব সহ আলোচনা হয়েছে অত্যন্ত নির্ভরযোগ্য সূত্রে পাওয়া খবর, তাতে দলের মধ্যে তোলাবাজি, উপদল সৃষ্টি করা, দলের মধ্যে অন্তর্ঘাত যারা করেছেন এই সমস্ত বিষয়গুলিকে তিনি রিয়াক্ট করবেন না জানিয়ে দিয়েছেন প্রত্যেক নেতাকে, এবং বিশেষত যারা অন্তর্ঘাত করেছেন এবং সেই সেই ব্লক বা এলাকায় হারিয়ে দিয়েছেন দলীয় প্রতিনিধিকে, সেই সব নেতাদের বা কর্মীদের শাস্তি পেতে হবে, তারা শাস্তি থেকে এগিয়ে যেতে পারবেন না,
তিনি কড়া পদক্ষেপ নিচ্ছেন। একই সঙ্গে জানিয়েছেন যে বাংলাদেশে যে ঘটনা ঘটেছে সেটি আভ্যন্তরীণ ব্যাপার বাংলাদেশের হলেও সেখানে তিনি নজর রাখছেন সীমান্তবর্তী এলাকায়। একই সঙ্গে গরু পাচার বন্ধের দিকে তিনি আরো বেশি কড়া নজর দেওয়ার কথা বলেছেন। প্রশাসন এ ব্যাপারে কোনো রিয়্যাক্ট করবে না এবং বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে বাংলাদেশ সামাল দেবে, তবে তারা মর্মাহত কয়েকজনের যদি মৃত্যু হয়ে থাকে বা এই ঘটনায় সন্ত্রাসবাদকে তারা কোনোভাবেই সমর্থন করেন না। একইভাবে তিনি বলেছেন যে দলের যে সমস্ত দলীয় কর্মী বিভিন্ন নেতা আছে তারা সিন্ডিকেট নিয়ে এবং অন্যান্য কয়েকজন নেতা ইতিমধ্যেই তিনি বলে দিয়েছেন, সতর্ক করেছেন, তার মধ্যে সব্যসাচী দত্ত, কাকলি ঘোষ, দস্তিদার রয়েছেন, তাদেরকে বলে দিয়েছেন। সেই সঙ্গে আরো বেশ কয়েকজনকে তিনি উদ্দেশ্য করে বলেছেন যে তারা যেন এইভাবে কোন সিন্ডিকেট রাজ না চালায় এবং সিন্ডিকেটের জন্য জনগণের অসুবিধে হচ্ছে, সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, বিরক্ত হচ্ছেন, তাদের ভোট ব্যাংকের ক্ষতি হচ্ছে, সুতরাং তারা কোনোভাবে এসব মেনে নেবেন না, তাই কড়া পদক্ষেপ নিতে চলেছেন। এবং একই সঙ্গে তিনি মহিলা সংগঠনকে আরো বেশি ঢেলে সাজানোর দিকে, অন্তত পঞ্চায়েত নির্বাচনের আগে যাতে ঢেলে সাজানো হয় সেজন্য তিনি চন্দ্রিমা ভট্টাচার্যকে এ ব্যাপারে বিশেষ নজর দিতে বলেছেন এবং ঢেলে সাজানোর কাজটি দ্রুত সম্পন্ন করার জন্য নির্দেশ দিয়েছেন। শর্মিষ্ঠা, ধন্যবাদ প্রবীরদা। আমাদের সঙ্গে ছিলেন প্রবীর বন্দ্যোপাধ্যায়, আমাদের প্রতিনিধি, অর্থাৎ রাজ্য তৃণমূলের নীতি নির্ধারণ কমিটির যে সাংগঠনিক বৃদ্ধি করতে যে বৈঠক ছিল সেই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তবে দলনেত্রীর নির্দেশ মতো কিন্তু প্রত্যেকটি বিষয়ে প্রত্যেকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে এই বৈঠকে। নিউজ রাউন্ড আপে এখন একটা বিরতির সময়, সঙ্গে থাকুন। আপনি দেখছেন হাই নিউজ, নির্ভীক, নিরপেক্ষ। Zakir Hussain Institute of Pharmacy, Murshidabad's only pharmacy college, modern infrastructure and experienced faculty. For admission in Diploma in Pharmacy, please contact 9046528012. Anondo Shongbad, Anondo Shongbad. Malda Shahore, Hyundai Company niye esheche exclusive car showroom. Ekhane bibhinno modeler Hyundai garir sathe royeche akorshonio offer. Tai deri na kore unnato maner service pete aji ashun Hyundai Company-r ekmatro authorized dealer SN Hyundai NH34 Chaki Mor Narayanpur Malda. Tapur tupur jal thoi thoi mekh bheja din kal. আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। মালদা শহরে হিউন্ডাই কোম্পানি নিয়ে এসেছে এক্সক্লুসিভ কার শোরুম। এখানে বিভিন্ন মডেলের হিউন্ডাই গাড়ির সাথে রয়েছে আকর্ষণীয় অফার, তাই দেরি না করে উন্নত মানের সার্ভিস পেতে আজই আসুন হিউন্ডাই কোম্পানির একমাত্র অথরাইজড ডিলার এসএন হিউন্ডাই NH34 চাকি মোড় নারায়ণপুর মালদা। হোটেল গীতাঞ্জলি ও দি ফুড কোর্ট শিলিগুড়ি, রায়গঞ্জ ও মালদা শাখার জন্য বিভিন্ন পদে চাইছে অভিজ্ঞতা সম্পন্ন কর্মী। যে পদগুলির জন্য আবেদন পত্র আহ্বান করা হচ্ছে, ম্যানেজার 3-5 বছরের অভিজ্ঞতা থাকা প্রয়োজন, সেলস এক্সিকিউটিভ 3 বছরের অভিজ্ঞতা থাকা প্রয়োজন, ফ্রন্ট অফিস রিলেশনশিপ কাম ক্যাশিয়ার পুরুষ ও মহিলা, শেফ অ্যাসিস্ট্যান্ট শেফ, রেস্টুরেন্ট হোস্টেস পুরুষ ও মহিলা, ওয়েটার পুরুষ ও মহিলা, রুম অ্যাটেন্ডেন্ট পুরুষ ও মহিলা। পদপ্রার্থীদের হোটেল বা রেস্টুরেন্টে কাস্টমার সার্ভিসে ন্যূনতম 1 বছরের অভিজ্ঞতা থাকা প্রয়োজন, ইংরেজি বাংলা ও হিন্দি বলতে এবং লিখতে জানা চাই। আগ্রহী ব্যক্তিরা আবেদন করুন এই ঠিকানায় info@hotelgitanjali.in। যতীন হাই নিউজের সুরের আকাশে অনুষ্ঠানে বিশদে জানতে ফোন করুন 9831576392 এই নাম্বারে সকাল 10টা থেকে বিকেল 5টার মধ্যে। প্রতি শনি ও রবিবার সকাল 8টায় দেখুন সুরের আকাশে, শুধুমাত্র হাই নিউজে। আপনি দেখছেন হাই নিউজ, নির্ভীক, নিরপেক্ষ।
বিরতি পর স্বাগত। পরে খবরের দিকে নজর রাখবো। বাংলাদেশের গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলায় ভারত বাংলাদেশ দুই দেশের সম্পর্কে বা তৈরি হলো এক বছর সংশয়। কারণ এই জঙ্গি হানা শুধুই হামলা, এমন ভাবনা এখন একেবারেই যুক্তিহীন। এই হামলা যেমন একদিকে বুঝিয়ে দিল আইএস এখন বাংলাদেশেও হাজির, তেমনি দুই দেশের রাজনৈতিক সম্পর্ক তার প্রভাব বিস্তার করতে চায়। সম্পর্কের অবনতি ঘটাতে সন্ত্রাসবাদীরা যে তৎপর, তার শুরুটা ভালোভাবে ভারত টের পেয়েছিল।